দর্শকের জন্য হাইসের মেলা নিয়ে আসছি আজকে আপনাদেরকে চারটা হাইস দেখাবো চারটা চার ধরনের হাইস চারটাই রিকন্ডিশন চারটাই হচ্ছে আনরেজিস্টার্ড গাড়ি যারা নেবেন একদিনের মধ্যে আপনি সকালে টাকা পেমেন্ট করলে সুন্দর মধ্যে আপনি নাম্বার পেয়ে যাবেন এছাড়াও আমাদের এখানে ব্যাংকের সুবিধা আছে ব্যাংক লোনের সুবিধা আছে আকির ভাই আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম ভাই কেমন আছেন ভাইয়া আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ আপনাদের শোরুমের অ্যাড্রেসটা বলুন আমাদের শোরুমের অ্যাড্রেস হচ্ছে মামা বাগিনা কার লিমিটেড এর বাড়িধারা জে ব্লক 10 নম্বর রোড 45 নম্বর প্লটে অবস্থিত আমাদের শোরুমের নাম্বার এবং অ্যাড্রেস অন স্ক্রিনে দেওয়া থাকবে আপনারা ওখান থেকে দেখে যোগাযোগ করবেন ইনশাআল্লাহ আজকের ভিডিওতে কি হাইসের মেলা হ্যাঁ আজকের ভিডিওতে আপনাদের আপনার যেই দর্শক সেই দর্শকের জন্য হাইসের মেলা নিয়ে আসছি আজকে আপনাদেরকে চারটা হাইস দেখাবো চারটা চার ধরনের হাইস আমি যদি শুরু করি আমার ডান সাইড থেকে এটা হচ্ছে 2018 মডেলের জিএল হাফ সিলিং এটা হচ্ছে আপনার যে গ্লাসটা সেই গ্লাসটা হচ্ছে ব্ল্যাক আসছে মানে অরিজিনাল হাফ সিলিংয়ে যেটা আসে আর কি এছাড়াও এটার সামনে যে হেডলাইট এটা হচ্ছে ওল্ড শেপের হেডলাইট যেহেতু জিএল সেহেতু ওল্ড শেপের হেডলাইট আসবে সেটাই স্বাভাবিক কিন্তু ওল্ড শেপ হওয়া সত্ত্বেও আপনার সকল ধরনের যে সেন্সর বর্তমানে জিএলএ বা সুপার জিএলএ যেসব সেন্সর সবগুলাই আছে আর সামনের বাম্পারটা দেখতে পাচ্ছেন যে হচ্ছে বডির সাথে কালার ম্যাচ করে বাম্পার দিছে অনেকগুলোতে আবার হচ্ছে ব্ল্যাক বাম্পার আসে বাট এটাতে কালারের সাথে ম্যাচিং করে বাম্পার দিছে আর এছাড়া ভিতরে যদি আসি টায়ারগুলোর অবস্থাও ভালো আছে আলহামদুলিল্লাহ টায়ারগুলো ইউজ করলে অনেক দিন ইউজ করতে পারবে এবং ভিতরে যদি দেখেন ভিতরে হচ্ছে ডায়াল এসি আর এই পাশে যেহেতু হাফ সিলিং হাফ প্যাড হাফ সিলিং পর্যন্ত আছে এবং বাদ বাকিগুলো নর্মাল প্যাডিং করা আচ্ছা সিট সেটিং করা হয়নি সিট সেটিং করা হয়নি যে কিনবে তার পছন্দ অনুযায়ী আমরা সিট সেটিং করে দিব এছাড়াও এটা হচ্ছে 2018 মডেল কোনো সমস্যা নেই আর যদি ওই পাশে দেখাই এবং এটা হচ্ছে চাবিতে স্টার্ট এটা চাবিতে স্টার্ট এবং ভিতরে ভিতরে যদি দেখাই যে হচ্ছে ভিতরে কিন্তু হাফ সিলিং এবং সব কিছুই অন্যান্য হাইসের মতোই কোনো ডিফারেন্স নেই এবং সামনে সিটে চাবিতে স্টার্ট এবং হচ্ছে জিএল হওয়া সত্ত্বেও হাফ সিলিং হওয়া সত্ত্বেও এটাতে লেন অ্যাসিস্ট আছে ওকে সিসি হচ্ছে 2000 সিসি 2000 হাইস গাড়ি আজকে যে কটা দেখাবো সবগুলো সিসি 2000 এরপরে যেটা আছে সেটা হচ্ছে ওটা থেকে একটু আপডেটেড এটা হচ্ছে 2018 মডেলের সুপার জিএল এটা কালারটা হচ্ছে পার্ল কালার আগেটা যেটা দেখাচ্ছি সেটা হচ্ছে সাদা কালার এটা হচ্ছে পার্ল কালার এবং হচ্ছে যেই হেডলাইটটা হচ্ছে প্রজেকশন হেডলাইট নিউ শেপের হেডলাইট এবং সাথে ফগলাইট দেওয়া আছে সামনের গ্রিলটা দেখতে পাচ্ছেন হচ্ছে ক্রোমের গ্রিল এবং আপনার হচ্ছে সেন্সর আছে এছাড়াও ভিতরে আপনার চাকাগুলো ভালো অবস্থাতে আছে কোনো সমস্যা না অনেকদিন ইউজ করতে পারবে ভিতরে হচ্ছে এসিটা হচ্ছে টাচ এসি সুপার জেলে যেভাবে আসে এবং ফুল প্যাড ফুল সিলিং এটার ভিতরে হচ্ছে সিলিংটা সাদা কালার অন্যান্য আবার এটার ভিতরে আরেকটি মডেল আছে যেটা হচ্ছে ভিতরে ব্ল্যাক কালার সেটাও আমাদের কাছে আছে আর এরপরে যদি আসি যাদের বাজেট একটু কম বাট হচ্ছে আপনার একটু ভালো গাড়ি দরকার সে তাদের জন্য এই 2017 মডেলের গাড়ি এটা হচ্ছে 2017 হাইস বর্তমানে 17 হাইস আসে না ইম্পোর্ট হয় না বাট আমাদের কাছে এটা আছে যাদের একটু বাজেট কম তারাই এটা দেখতে পারেন এটাও হচ্ছে আপনার সামনের ক্রোমের যেই হচ্ছে ইয়া দেওয়া আছে বাম্পার দেওয়া আছে গ্রিল দেওয়া আছে এছাড়াও এই যে লাইটটা সেটা হচ্ছে ওল্ড শেপের আর ভিতরে হচ্ছে অন্যান্য গাড়ির মতোই এটার অকশন গ্রেড হচ্ছে 4 এবং 74,000 কিলোমিটার মাইলেজ আছে এরপরে যেটা সেটা হচ্ছে 2018 জিএল এটাও হাফ প্যাড হাফ সিলিং এটারও আপনার হচ্ছে সিলভার কালার আগে যেটা দেখাচ্ছি সেটা সাদা এটা হচ্ছে সিলভার যাদের হচ্ছে সিলভার কালার পছন্দ তারা এটা দেখতে পারেন ভিতরের ইন্টেরিয়ার হচ্ছে ব্ল্যাক কালার এবং যেহেতু এটা হাফ প্যাড হাফ সিলিং আর ভিতরে দেখতে পাচ্ছেন অনেকের কনফিউশন থাকে যে এটা কি অরিজিনাল হাফ সিলিং কি না হিটার সুইচ দেখলে আপনি বুঝতে পারবেন যে এটা অরিজিনাল কি অরিজিনাল না এটা হচ্ছে একদম জাপানি অরিজিনাল হাফ সিলিং এই ছিল আজকে আপনাদের হচ্ছে আমাদের কাছে হাইসের যে কালেকশন এই হাইসের কালেকশনের মধ্যে থেকে আপনাদেরকে চারটা হাইস দেখালাম একটা হচ্ছে 2018 হচ্ছে হাফ সিলিং একটা 2018 সুপার জিএল আরেকটা হচ্ছে 2017 সুপার জিএল এবং আরেকটা হচ্ছে 2018 হাফ প্যাড হাফ সিলিং কোনটার প্রাইস কত ভাই আচ্ছা প্রাইসিংয়ে যদি আসি এটা হচ্ছে আপনার 31,50,000 এটা হচ্ছে আপনার 38 লক্ষ আর এটা হচ্ছে আপনার এটার প্রাইস কম এটার প্রাইস হচ্ছে 28,50,000 আর এটা হচ্ছে 32 লক্ষ টাকা এটা হচ্ছে 32 লক্ষ চারটাই রিকন্ডিশন চারটাই হচ্ছে আনরেজিস্টার্ড গাড়ি যারা নেবেন একদিনের মধ্যে আপনি সকালে টাকা পেমেন্ট করলে সুন্দর মধ্যে আপনি নাম্বার পেয়ে যাবেন এছাড়াও আমাদের এখানে ব্যাংকের সুবিধা আছে ব্যাংক লোনের সুবিধা আছে আর কেউ যদি লোন করতে চায় আমরা প্রোফাইলের উপর ভিত্তি করে 50% পর্যন্ত লোনের ব্যবস্থা করে দিতে পারবো ভাইয়া ভালো থাকবেন আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম